ওকে, এখানে আছে আমাদের বিভিন্ন মাস সেলস এবং ওই মাসে প্রফিট। প্রফিটটা আমরা একটা ডাটা এন্ট্রি করে দেই, অবশ্যই এটা এটার চেয়ে কম হওয়া উচিত, কিন্তু আমরা সেটা এখন মেনটেন করতে পারবো না। হ্যাঁ আচ্ছা, তো আমরা কয়েকটা সেলস এন্ট্রি করে দিচ্ছি, প্রফিট এন্ট্রি করে দিচ্ছি। এখন যদি আমরা দেখতে চাই সেলস যেমন হচ্ছে, প্রফিটটা কি পরিমাণ আপ ডাউন হচ্ছে, মানে সেলসের সাথে অ্যাকচুয়াল ডাটা দিলে ব্যাপারটা, গ্রাফটা খুব সুন্দর হইতো, কিন্তু এই দুইটা ডাটা কি মান্থের অ্যাগেনস্টে আমরা লাইন গ্রাফ তৈরি করতে পারি। তাহলে কিরকম, আমি পুরো ডাটা তিনটা কলামকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একই নিয়ম ইনসার্ট, তারপর এখানে লাইন সিলেক্ট করে যেই লাইনটা আমার পছন্দ সেই লাইনটা আমি সিলেক্ট করবো। ঠিক আছে, তো এখানে সেলস এবং প্রফিট যে কোনো একটা লাইন আমি সিলেক্ট করলাম, কোনটা, এটা হচ্ছে স্ট্যাক, এটা হচ্ছে অ্যাড। তাহলে প্রথমটাই সিলেক্ট করলাম, আমরা এখন আমাদের সেলস এবং প্রফিটের যে গ্রাফটা সেটা তৈরি হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে যে যেটা এ কালার, কি কালার এটাকে বলে, ব্লু কালার, সেটা হচ্ছে সেলস, আর একটা কালারটা হচ্ছে প্রফিট। এখানে তুমি কম্পারিজন করে দেখতে পারো যে সেলস বাড়ছে, প্রফিট কিন্তু বাড়ছে না। এই এই গ্রাফ আমাকে এটাই বলতেছে, কিন্তু এরকম যদি হইতো, হইতে পারতো যে সেলস যত বাড়ছে প্রফিটটাও তত বাড়তেছে। তাহলে এই গ্রাফ দিয়ে আমরা দুইটার কম্পারিজন আমরা দেখতে পারি, এবং শুধু কম্পারিজন নয়, একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের যে রিলেশন আছে সেটা আমরা এখানে বুঝতে পারতাম। যদি একটা বাড়লে আরেকটা বাড়ছে, যদি একটা বাড়লে আরেকটা কমে, তাইলে সেটাও আমরা এখানে রিফ্লেকশন আসতো যে একটা বাড়ছে আরেকটা। ঠিক আছে, তাহলে আমরা যদি ঠিক একই রকম আগের 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 লেসনের মতো এখানে যদি তুমি টাইটেল দিতে চাও, তাইলে সেলস অ্যান্ড সেলস অ্যান্ড প্রফিট, প্রফিট মান্থ ওয়াইজ যেইভাবে লেখো সেইভাবে তুমি মান্থ ওয়াইজ, মান্থ বা MON, মান্থ ওয়াইজ যে যেরকম হেডিং দিতে চাও সেটাই দিবা। তুমি যদি কালারটা চেঞ্জ করতে চাও, তাহলে জাস্ট ক্লিক, কালার কালার সিলেক্ট হয়ে গেল। এবার তুমি ডাবল ক্লিক, তাহলে পাশে কালারের অপশনটা আসলো। আমি কালারের অপশন আসার জন্য এই জায়গায়, এটা তো আমার ইয়ের বাইরে, কালার কালার হিসেবে এই সিলেক্ট করলাম, কালার কালার সিলেক্ট করে যে সলিড কালার সেই কালারের মধ্যে লাইনের উইডথ আমরা চেঞ্জ করে দিতে পারি। মনে করি লাইনের উইডথ আরেকটু আরেকটু স্লিম হবে, ব্যাস হয়ে গেল। নিচে কি ওকের ব্যাপার আছে কিনা, ও অল্প একটু স্লিম হয়ে গেছে। পুরোটা যদি সিলেক্ট করি, তাহলে লাইনের উইড যদি স্লিম করতে চাই স্লিম হবে। আবার যদি এটাকে সিলেক্ট করি, কালার যদি চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ হবে, এবং লাইনের উইড যদি আরো মোটা করতে চাই, তো মোটা করতে চাও, দ্যাটস অল। আমি আমার কোথায়, এটাও তো রেকর্ড হয়ে যাচ্ছে।